প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারাকাতহু আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব যার টপিক জাকাত জাকির আসসালাম আমরা এই টপিকের উপর দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছি সম্ভবত এই টপিকের উপরই দর্শকরা সবচাইতে বেশি প্রশ্ন করেছেন তাহলে আমি প্রশ্নগুলো হাতে নিয়ে আপনাকে জিজ্ঞাসা করা শুরু করি ডক্টর জাকির প্রথম প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে যেগুলোকে কিছুটা টেকনিক্যাল বলা যায় আর আমি নিশ্চিত আপনি ওইগুলো সম্পর্কে জানেন তবে কিছু লোক বলে যে সম্পদের উপর জাকাত দেয়া যদি নিসাব লেভেলের উপরে থাকে সেটা তাকে দিতে হবে নাকি জীবনে মাত্র একবার যদি আপনি কোনো সম্পদ বা স্বর্ণের উপর জাকাত দেন তাহলে পরের বছর জাকাত দিতে হবে না এটা নিয়ে কি বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে আলহামদুলিল্লা

আলেম বলেননি যে জাকাত জীবনে মাত্র একবার দিলেই আর কখনো দেওয়া লাগবে না কোরআন পড়ে দেখবেন হাদিস পড়ে দেখবেন নবী সাল্লাহ সাল্লামের হাদিস কোনো হাদিসে পাবেন না কোরআনের কোনো আয়াতও পাবেন না আর কোনো বিশেষজ্ঞ কখনো বলেননি যে জাকাত মাত্র একবার দিতে হবে অন্যান্য বিষয়গুলো তো মতভেদ আছে এটা মাত্র কয়েক বছর আগের কথা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল আর সে সময় আমি ছিলাম চেন্নাইতে এই প্রশ্নটাই আমাকে করা হয়েছিল এই প্রশ্নটার উৎপত্তি চেন্নাইতে সেটা দাক্ষিণাত্যে সেখানে একজন স্থানীয় লোক এই প্রশ্নটা করেছিল হাদিসে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া আছে যে জাকাত প্রতি বছরে একবার দিতে হবে এ ব্যাপারে কোনোরকম মতভেদ নেই জানি না এই ইস্যুটা তারপরে কীভাবে আসে যদি আপনি নবী সাল্লা সাল্লামের হাদিস পড়েন এটার উল্লেখ আছে সুনানাব দাউদ খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক পাঁচশো আটষট্টি আমাদের নবী মোহাম্মদ বলেছেন যদি তোমার দুইশো দীর্হাম থাকে এই সম্পদ যদি এক বছর সঞ্চিত থাকে তাহলে পাঁচ দীর্হাম জাকাত দেবে তার মানে আড়াই পারসেন্ট চল্লিশ ভাগের এক ভাগ কারো যদি বিশ দিনের কম সঞ্চয় থাকে তাকে জাকাত দিতে হবে না এখানে বলা হয়েছে আপনাকে জাকাত দিতে হবে যদি সেই সম্পদ পুরো এক বছর আপনার কাছে থাকে এখানে বলা হয়নি যে জীবনে একবার দিতে হবে আমরা বুঝতেই পারছি দুই বছর সঞ্চিত থাকলে দুইবার দেবেন তিন বছর থাকলে তিনবার দিতে হবে সবাই বুঝতে পারছে যদি কেউ বলে জীবনে একবার দিতে হবে তাহলে কোরআন এবং হাদিস থেকে সেটা স্পষ্টভাবে প্রমাণ করতে হবে অনেকগুলো হাদিসে এই ব্যাপারটা পরিষ্কার করে বলেছে এই হাদিসটা আছে দাউদে ফনা নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো সাতাত্তর আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ তিনটা জিনিস মেনে চলে তাহলে ধর্মপালন হবে শুধু আল্লাহর ইবাদত করবে সে বলবে আল্লাহ সাবান্নালা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই আর সে প্রতিবছর তার সঞ্চিত সম্পদের জাকাত দান করবে তাহলে এখানে পুরস্কারভাবে বলা হয়েছে প্রতি বছর একবার তার মানে জাকাত প্রতিবছর দিতে হবে তাই এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না এগুলো সব সোহে হাদিস এছাড়াও আরও কিছু রেফারেন্স দিয়ে এই দাবিটা ভুল প্রমাণ করা যায় যে জীবনে মাত্র একবার জাকাত দেবেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিবুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক অনেকে যুক্তি দেখায় যে গবাদি পশুর উপর জাকাত দেয়া লাগবে না ইত্যাদি ইত্যাদি সহেবুখারি এই হাদিসটা খণ্ড দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার চারশো দুই নবী মোহাম্মদ বলেছেন যে পশু পাখি গবাদি পশু উঠ তারা রোজ কেয়ামতের দিন আবার জীবিত হবে পৃথিবীতে তারা যতখানি সুস্থ সবল ছিল সে অবস্থাতেই তারা তখন তাদের মালিকের কাছে যাবে তাদের মধ্যে যারা জাকাত দেয়নি তাদেরকে উঠগুলো পা দিয়ে মারাবে হাদিসটা আরও বলছে ভেড়াগুলো পৃথিবীতে যেমন সুস্থ সবল ছিল সে অবস্থাতেই থাকবে আর যদি মালিক জাকাত না দেয় তারা শিং দিয়ে গুঁতো দেবে আর তাদেরকে খুর দিয়ে মারাবে তার মানে গবাদি পশুর উপরেও জাকাত দিতে হবে এছাড়াও একটা হাদিসে হজরত আবু বকর রাজি আল্লাহনহ বলেছেন এটা আছে শহীদ খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত এক হাজার তিনশো নিরানব্বই এবং এক হাজার চারশো নম্বর হাদিস সে সময় কিছু আরব তারা জাকাত দিতে চায় না সেজন্য বিদ্রোহ করল হজরত আবু বাকি বললেন তিনি এই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন হজরত ওমরদ্দাহ বললেন যে আল্লাহ রাসুল বলেছেন যারা আল্লাহ সওয়ানার ইবাদত করে অন্য কারো ইবাদত করে না আর যারা বলে লাহাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না হজরত আবু বাকি আল্লাহনহ বললেন যদি কেউ আইন ভাঙে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যদি কেউ আপত্তি করে সালাত এবং জাকাত নিয়ে এ দুটোই ফরজ তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আল্লাহর নামে বলছে তিনি বললেন যে যদি কেউ নবী সাল্লা সাল্লামের সময় জাকাত দিয়ে থাকে আর এখন দিতে অস্বীকার করে অথবা সে জাকাত না দেয় যেটা নবীর সময় দিয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব তার মানে হলো এই যদিও তারা জাকাত দিয়েছে গত বছরে এবছরও দিতে হবে আর যদি জাকাত না দেয় হজরত আব্বর আল্লাহানহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আর হজরত ওমর রাজি আল্লাহ বললেন যে আল্লাহ আলা আবু বকরের হৃদয়কে প্রসারিত করেছেন তিনি যা বলেছেন তা ঠিক তার মানে জাকাত দিতে হবে প্রতি বছর আর এছাড়াও অনেক হাদিস বলছে জাকাত কিভাবে সংগ্রহ করতে হবে একটা হাদিস এটা আছে বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত এক নম্বর হাদিস হজরত আউ বকার একজন লোককে নিয়োগ দিলেন জাকাত আদায়ের জন্য সে লোকটা বলল যে আল্লাহর রাসুল বলেছেন যে জাকাত দেওয়ার নিয়মটা কি সে লোকটা বলতে লাগলো যদি কারো ঘরে পাঁচটা উঠ থাকে তাহলে একটা ভেড়া জাকাত দিতে হবে তারপর গবাদিবসের সংখ্যা বাড়লে জাকাতের পরিমাণও বাড়তে থাকবে আবার চল্লিশটা ভেড়া যদি কারো থাকে চল্লিশটা ভেড়া তাহলে সে একটা ভেড়া জাকাত দেবে চল্লিশটা ভেড়া থেকে একশো বিশটা পর্যন্ত জাকাত হল একটা ভেড়া যদি ভেড়ার সংখ্যা হয় একশো বিশ থেকে দুইশোর মধ্যে তাহলে দুটো ভেড়া জাকাত দিতে হবে যদি দুইশো থেকে তিনশোটা ভেড়া থাকে তাহলে তিনটা ভেড়া দিতে হবে এরপর প্রতি একশোটা ভেড়ার জন্য একটা ভেড়া জাকাত দিতে হবে এখন এই লোক যখন জাকাত আদায় করতে যেত সে তখন গবাদি পশুর কাছে গিয়ে পশুগুলোর মাথা গুনে দেখত দেখত যে কতগুলো নতুন পশু হয়েছে কতগুলো নতুন বাচ্চা দিয়েছে এভাবে সব গবাদি পশু গুনে দেখত তারা তার মানে সেই গবাদি পশুর উপরেও জাকাত দেওয়া হতো যেটা আগের বছর দেওয়া হয়েছে এভাবে বলা হয়নি যে গত বছর ওটার উপর জাকাত দিয়েছ এবার ওটা গুনবো না শুধু যেগুলো নতুন সেগুলো গুনে দেখব আর নতুন যে সব বাচ্চা হয়েছে সেগুলো অথবা তারা এক বছর বয়সের ভেড়া ছাগল বের করে গুনে দেখত না সব গবাদি পশু গুনত এতে প্রমাণিত হয় যে জাকাত প্রতি দিতে হবে আর জাকাত দেবেন সেই সম্পদের উপর যেটা পুরো এক বছর আপনার কাছে সঞ্চিত হিসেবে ছিল সঞ্চয় নিসাব লেভেলের উপরে হলে জাকাত দেবেন প্রতি বছর আর এই আইডিয়াটা যে জাকাত জীবনে মাত্র একবার দেবেন এটা নতুন আইডিয়া আগে কেউই কখনো শোনেনি প্রশ্নটা কিছুদিন আগে মানুষের মাথায় এসেছে গত চোদ্দোশো বছর ছিল না এই ব্যাপারটা নিয়ে কোনোরকম মতভেদ নেই বিশেষজ্ঞগণ আর ফুক সবাই একটা ব্যাপারে দিতে হবে তাহলে তো পরিষ্কার আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন যে জাকাত পাচ্ছে তাকে কি জানানো আবশ্যক যে তাকে জাকাত দেয়া হচ্ছে যাকে জাকাত দেয়া হচ্ছে তাকে এটা জানানো আবশ্যক না যে তাকে জাকাত দেয়া হচ্ছে আপনি যদি শিওরও হন আপনি যে লোককে জাকাত দিচ্ছেন সে কোরআনে উল্লেখিত আটা ক্যাটাগরির মধ্যে যদি পড়ে ফুকারা মাসাকিন এ ধরনের আটটা ক্যাটাগরির মধ্যে যদি পড়ে তাহলে তাকে জাকাত দিতে পারে না আর এটা আবশ্যিক না যে তাকে জানাতেই হবে এটা জাকাত যদি আপনার সন্দেহ থাকে সে এই ক্যাটাগরিতে পড়ে কিনা তাহলে একটু খোঁজ খবর নিয়ে দেখেন তবে স্বাভাবিক পরিস্থিতিতে তাকে জানানোটা আবশ্যিক না যে এটা জাকাতের টাকা তিন নম্বর প্রশ্ন জমির উপর জাকাত কিভাবে দিতে হবে জমিটা বিক্রি করার পরে সেই টাকা দিয়ে বেশ কয়েক বছরের জাকাত দেয়ার অনুমতি কি আছে যদি বিক্রি করার উদ্দেশ্যে কোনো জমি কেনেন ব্যবসা করার জন্য তাহলে সেই জমির আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিয়ে দেবেন সেই জমির মূল্যের উপর প্রতি বছর এক বছর জমিটা আপনার মালিকানায় থাকলে সেই জমির চলতি মূল্যের উপর দেবেন আড়াই পার্সেন্ট জাকাত এখন আপনি যে সময়ে আপনার জাকাতের হিসেব করবেন এখানে জমির ক্রয় মূল্য দিয়ে হিসেব করবেন না জমির দাম বাড়তে পারে আবার কমতেও পারে সেজন্য আপনার জমির বর্তমান মূল্য যেটা আর যদি এই জমি এক বছর আপনার মালিকানায় থাকে তাহলে বর্তমান মূল্যের উপর আড়াই পার্সেন্ট হারে জাকাত দেবেন একটা জমি ধরুন অনেক বছর আপনার মালিকানায় আছে এখানে জাকাত দেবেন প্রতি বছর আপনার অন্যান্য সম্পদ থেকে তবে অন্যান্য সম্পদ যদি না থাকে শুধু এই জমিটাই আছে আর যদি জাকাত দিতে না পারেন প্রতি বছর দেওয়াটাই ভালো তবে যদি না পারেন কোনো সম্পত্তি না থাকে তাহলে একেবারে শেষ উপায় হিসেবে অবশ্য সেটা না করলেই ভালো যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে বিক্রি না হওয়া পর্যন্ত জাকাতের টাকা বকেয়া রাখতে পারেন আর যখন বিক্রি করবেন যদি পাঁচ বছর আপনার মালিকানায় থাকে আর জাকাত দেননি তাহলে বিক্রি হলেই তখন জাকাত দিয়ে দেবেন সেটা পাঁচ গুণ আড়াই পার্সেন্ট তবে প্রতি বছর জমিটার দাম হিসেব করতে হবে আপনাকে অবশ্যই প্রথম বছরে হয়তো ছিল এক্স দ্বিতীয় বছরে ওয়াই তৃতীয় বছরে জেড এভাবে প্রত্যেক বছরের দামটা হিসেব করবেন তারপর সেই বছরের আড়াই পার্সেন্ট বের করবেন এভাবে সবগুলো যোগ করবেন আড়াই পার্সেন্ট করে পাঁচ বছর তারপর জমি বিক্রি হলে জাকাত দিয়ে দেবেন সবচেয়ে ভালো হচ্ছে তাড়াতাড়ি জাকাত দিয়ে দেওয়া ধন্যবাদ ডাক্তার জাকির এবারে পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন কিছু লোক বাসস্থানের উপরে ইনভেস্ট করে কারণ তারা ব্যাংকে টাকা রাখতে চায় না কিন্তু তারা বলে যে বাসস্থানের ক্ষেত্রে জাকাত দিতে হবে শুধুমাত্র এর ভাড়ার উপরে বাসস্থানের আসল মূল্যের উপর দিতে হবে না এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি মতামত দেবেন এ ব্যাপারে যদি বেশিরভাগ বিশেষজ্ঞের কথা বলেন তারা যেটা বলে থাকেন যে জমিটা যদি বিক্রি করা বা কেনা হয় লাভের উদ্দেশ্যে এ ব্যাপারে সব বিশেষজ্ঞই এক বাক্যে বলেন এটার উপরে জাকাত দিতে হবে আগের প্রশ্নের উত্তরেও বলেছি যখনই এক বছর পূর্ণ হয়ে যাবে আপনি যে জমিটা কিনেছেন সেটার জাকাত দিতে হবে তবে যদি জমি থাকে আর সেটা ভাড়া দেন একটা বাড়ি কিনলেন তারপর সেটা ভাড়া দিলেন বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বাড়ির মূল্যের উপর জাকাত ধরা যাবে না জাকাত দেবেন যে ভাড়াটা পাচ্ছেন তার উপরে আপনি ভাড়া পেলেন সেই টাকা যদি আপনার কাছে এক বছর সঞ্চিত থাকে আর যদি নিসাব লেভেলের উপরে হয় তাহলে জাকাত দেবেন ভাড়ার উপরে সেই বাড়ি ফ্ল্যাট বা জমির দামের উপরে না কিন্তু এখনকার দিনে বেশিরভাগ লোক ইনভেস্টমেন্টের জন্য জমি কেনে তারপর সেটা ভাড়া দেয় তাহলে সমস্যাটা হচ্ছে যে লোকে জমি কিনে তারপর সেটা ভাড়া দিচ্ছে তবে যদি মনে করে চার পাঁচ বছর পরে জমির দাম বেড়ে গেলে সেটা বিক্রি করে দিতে পারবে এখন জমিটা খালি ফেলে রাখবে না সেজন্য তারা ভাড়া দেয় অন্য লোকের কাছে যার ফ্ল্যাটের প্রয়োজন আছে এখন তাকে জাকাত দিতে হবে কি হবে না এটা নিয়ে কিছু মতভেদ আছে বিশেষজ্ঞগণের মতভেদ কিছু বিশেষজ্ঞ বলেন ঠিক আছে এ ভাড়ার উপরে জাকাত দেবেন যদি এক বছরের বেশি আর নিসাব লেভেলের উপরে থাকে যখন বিক্রি করবেন তখন জমির দামের উপর আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিয়ে দেবেন তবে কিছু বিশেষজ্ঞ আছেন যারা এ কথা বলেন না এমতের সাথে একমত না তারা বলেন যে আপনি যদি জমি কেনেন আর সেটা কাউকে ভাড়াও দেন সেই জমিটার মূল্য বাজারে জমিটার অথবা ফ্ল্যাটের মূল্যের উপরে প্রতি বছর জাকাত দেবেন ইবনে আকিলের মতো বিশেষজ্ঞগণ এ কথা বলেছেন ইবনুল আরাবি ইবনে আকিল হলেন বলি ইবনুল আরাবি তিনি আবার মালিকি শেখ আবু জহরা ইনি হানাফি আব্দুর রহমান আল হাসান শেখ আব্দুল ওয়াফ খালাফ তিনি বর্তমানের একজন বিখ্যাত আলেম শেখ ইউসুফ আল কাদাভি এরকম আরও অনেক বিশেষজ্ঞ বলেছেন যদি কোন লোক অনেকগুলো ফ্ল্যাট কিনে সেগুলো ভাড়া দেয় তাহলে তাকে সেই ফ্ল্যাটের দামের উপরও জাকাত পরিশোধ করতে হবে কিন্তু একজন গরিব লোক তার কোনো উপার্জন নেই কোনো ব্যবসা নেই আছে মাত্র একটা বাড়ি যেখানে সে থাকে আরেকটা বাড়ি থেকে ভাড়া পায় এখানে সবাই যে সে ভাড়ার উপরে জাকাত দেবে যদি সঞ্চয় নিসাব লেভেলের উপরে থাকে তবে অনেক ধনী লোক আছে যাদের অনেক ফ্ল্যাট তারা এই ফ্ল্যাটগুলো কিনে সেগুলো ভাড়া দিয়েছে এরকম প্রচুর সম্পদ আছে তারা যদি বেশিরভাগ বিশেষজ্ঞগণের সাথে একমত হন যে জাকাত দিতে হবে শুধু ভাড়ার উপরে ধরেন একজন লোকের একশোটা ফ্ল্যাট আর তারপর দাম পড়েছে হয়তো হাজার হাজার ডলার আর যে ভাড়া পায় সেটা দিয়ে তার ব্যক্তিগত চাহিদাগুলো মিটে যায় আর এক বছর ঘোরার আগে ভাড়া পাওয়ার আগেই সে আরেকটা ফ্ল্যাট কিনল তাহলে যদি তার স্বর্ণের গহনাঘাটি না থাকে তখন তার জাকাতি দেওয়া লাগবে না ধরেন একশোটা ফ্ল্যাট আস্তে আস্তে হল একশো দশ একশো বিশ একশো তিরিশ হয়তো বা সে বোম্বের সবচেয়ে ধনী মানুষদের একজন হয়ে গেল বা অন্য শহরে তার কাছে হয়তো শহরের অর্ধেক সম্পত্তি আছে অর্ধেক সম্পদ তার এখন যদি বলেন প্রতি বছর জাকাত দিতে হবে না সে হয়তো একজন কোটিপতি শহরের অর্ধেক হয়তো তারই অথবা চার ভাগি তিন ভাগই সে ভাড়া পাচ্ছে যখন ভাড়ার টাকা পাচ্ছে এক বছর পূর্ণ হওয়ার আগেই সে টাকা দিয়ে তার চাহিদা জমি কিনে এখানে সে জমির উপর জাকাত দিচ্ছে না ভাড়ার উপর দিচ্ছে তাহলে সেই লোক দিন দিন আরও বেশি ধনী হয়ে যাচ্ছে জমির দামের উপরে এক টাকাও দেবে না জাকাত সেজন্য আমি কম সংখ্যক বিশেষজ্ঞগণের সাথে একমত যেমন ইবনুল আরাবি ইবনে আকিল শেখ আবু জহরা শেখ ইউসুফ আলকারদাভি এই বিশেষজ্ঞগণ বলেছেন যদি কারো মালিকানা এরকম অনেক জমি থাকে আর তারা সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দেয় তাহলে তাকে সেই জমির বর্তমান মূল্যের উপরেও জাকাত দিতে হবে বাজারে সে জমিটার অথবা সে বাড়িটার বর্তমান যে দাম তার আড়াই পার্সেন্ট প্রতি হিজড়ি সালে জাকাত হিসেবে দিয়ে দিতে হবে আমি বিশেষজ্ঞগণের সাথে একমত আর যদি নাও হয় যদি জাকাত হিসেবে টাকা বেশি দিয়ে ফেলেন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না অবশ্যই সেজন্য আপনি পুরস্কার পাবেন যদি সাদকা দেন সেজন্য সব পাবেন তাই যখনই মনে সন্দেহ আসবে দূর করার চেষ্টা করবেন সেই দিকে যাওয়ার চেষ্টা করবেন যেখানে সব বেশি পাওয়া যায় কারণ জাকাতের পরিমাণটা কম কিন্তু যদি বেশি দিয়ে দেন আল্লাহ খুশি হবেন লজিক্যাল বলে মনে হচ্ছে প্রশ্ন পাঁচ অনেক ধনী মুসলিম আছে যারা বিশাল বাড়ি তৈরি করে যেটা তাদের প্রয়োজনের চাইতে অনেক বেশি সেই বাসার উপর জাকাত দিতে হবে না যেখানে সেই লোক বসবাস করে বাড়িটা যদি ছোটখাটো হতো তাহলে টাকাটা বেঁচে যেত তাকে কোনো জাকাত দেয়া লাগত না আর যেহেতু তারা বিশাল বাড়ি বানান সেই জন্য তারা জাকাত দেয়া থেকে অব্যাহতি পায় আপনি কি বলবেন এখানেও এ ব্যাপারেও বিশেষজ্ঞগণের মতভেদ আছে সাধারণ নিয়মটা হচ্ছে মৌলিক চাহিদাটা কি সেটা হচ্ছে একটা বাসস্থান সেই বাসস্থানে আপনি আশ্রয় পাবেন থাকবেন নিরাপদে গরম ঠান্ডা বৃষ্টি থেকে এগুলোই মৌলিক চাহিদা আর আপনি যে বাসায় থাকবেন সেটার উপর জাকাত দিতে হবে না এটা নিয়ে কোনো মতভেদ নেই তবে পরিস্থিতি যদি এরকম হয়ে যায় যে কেউ বানিয়েছে একটা প্রাসাদ তার স্ত্রী আর তিন চারজন মের জন্য লাগবে দুইটা রুম তিনটা রুম চারটা রুম ছয় রুম কতগুলো কিন্তু যদি থাকে প্রাসাদ যেটার সমান হয়তো দশটা সাধারণ বাড়ি সেটার উপরে তাকে কি জাকাত দিতে হবে এখানেও বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে আপনি যে বাড়িতে থাকবেন সেটার উপরে জাকাত দিতে হবে না তবে এটা পড়বে আরেকটা ক্যাটাগরিতে যার নাম ইসরাফ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর ছাব্বিশশো সাতাশ যে তোমরা অপব্যয় করো না অপচয় করো না কারণ যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ বলেছেন সুরাফুর ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর সাতষট্টি যে এরা হলো বিশ্বাসী যারা ব্যয় করতে কার্পণ্য করে না আবার অপচয়ও করে না মেনে চলে মধ্যম পন্থা তাহলে অপচয় করা হারাম ইসলামে তাই এ ধরনের প্রাসাদ বানানো সম্পূর্ণ নিষিদ্ধ কেউ বলে হারাম কেউ বলে মাকরু সেটা যায় হোক না কেন তবে যেহেতু সেখানে থাকছেন তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন জাকাত দিতে হবে না কিন্তু এখানেও সেই বিশেষজ্ঞগণ ইবনে আকিল ইবনুল আরবি শেখ আবু জোহরা শেখ আব্দুল ওয়াফ খালাফ শেখ আব্দুর রহমান আব্দুর রহমান আল হাসান শেখ ইউসুফ কারদাভি এই বিশেষজ্ঞগণ বলেন যে কেউ যদি বানায় প্রাসাদ যেটা মৌলিক চাহিদার চেয়ে অনেক বেশি চাহিদা মিটিয়েও অনেক বেশি তাহলে এটা অতিরিক্ত সম্পদ আর আমি আপনার সঙ্গে একমত এই টাকা দিয়ে দশটা বাড়ি কিনে একটাতে থাকতে পারেন তাহলে বাকি নয়টা বাড়ির উপরে জাকাত দিতে হতো যেহেতু বাড়িটা অনেক দামি সেজন্য বিশেষজ্ঞগণ বলেন যে এই বাড়ির উপরে জাকাত দিতে হবে অথবা সেই লোকের অনেকগুলো বাড়ি আছে বাড়িগুলোর উপরে জাকাত দেবে আমি এটার সাথে একমত আর যদি জাকাত নাও হয় সেই ধনী লোক সে যদি আড়াই আর জাকাত দেয় এটা তার জন্যই ভালো শেষ বিচারের দিনে এই কাজগুলো তার পক্ষে কথা বলবে আর সেজন্য আমার মতে এরকম বাড়ির উপরে জাকাত দিতে হবে এটা বেশি ভালো অনেক ধন্যবাদ ডক্টর জাকির পরের প্রশ্নটাও করেছেন একজন দর্শক কিছু মুসলিম আছে যারা অনেক ধনী আর তাদের আছে অনেকগুলো কোম্পানি আর ফ্যাক্টরি আর অনেক সম্পদ এখন তাদেরকে কি যাবতীয় সম্পদের উপর জাকাত দিতে হবে যেগুলোর তারা মালিক নাকি শুধুমাত্র পণ্যদ্রব্যের উপর জাকাত দিতে হবে এই ব্যাপারটা নিয়েও মতভেদ আছে তবে সাধারণ নিয়মটা হচ্ছে আপনি আপনার ব্যবসার বিভিন্ন মালপত্রের উপর জাকাত দেবেন যেগুলো কেনে বেচা করবেন তবে আপনার ব্যবসার জায়গাটার উপরে জাকাত দেবেন না যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করলে সেটার উপর জাকাত দিতে হবে না এখানে শুধু ব্যবসায় ব্যবহৃত মালপত্রের উপর জাকাত দেবেন তবে যদি এমন হয় যে কোনো মুসলিমের অনেক কোম্পানি আছে অনেক ফ্যাক্টরি আছে সে হয়তো লক্ষ লক্ষ ডলারের মালিক সে কি শুধু মালপত্রের উপরে জাকাত দেবে নাকি সব সম্পদের উপর এখানেও একদল বিশেষজ্ঞ বলেন যেহেতু সে অনেক ধনী আর কোম্পানি অনেক বড় সাধারণত ধনী লোকজন যেটা করে তারা একটা কোম্পানি খোলে সেখান থেকে যে লাভ করে সেটা ঘরের ভেতরে রেখে দেয় না লকারে রেখে দেয় না অথবা স্বর্ণ কিনে রাখে না আর একটা ফ্যাক্টরি কিনে এটা ইনভেস্টমেন্ট তাহলে যে কয়েকটা ফ্যাক্টরি আছে হয়তো সে মাসে লক্ষ লক্ষ ডলার আয় করে ব্যবসা চালু করার তিন চার মাস পরে সে আরও একটা কোম্পানি বানালো আর তার আয় তখন আরও বাড়লো আরেকটা ফ্যাক্টরি বানালো সে যদি শুধু মালপত্রের উপর জাকাত দিয়ে থাকে তার সম্পদের তুলনায় এই মালপত্র খুবই সামান্য কিন্তু সেই ফ্যাক্টরির দাম হবে হয়তো কয়েকশো কোটি ডলার আমি এখানে সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যদি কোনো লোকের অনেকগুলো ফ্যাক্টরি থাকে তাকে জাকাত দিতে হবে পুরো সম্পত্তির উপরেই ফ্যাক্টরি আর জমির উপরে জাকাত দিতে হবে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে সহিবু বুখারিতে খণ্ড নম্বর সাত হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো বাহাত্তর নবী বলেছেন যে কোন লোক যে সব কাজে ব্যয় করে তার সব কিছুর জন্যই সে পুরস্কার পাবে শুধুমাত্র বাড়ি বানানোতে যেটা ব্যয় করে সেটা বাদে তাহলে বাড়িঘর বানানোর প্রতিদান পাবেন না এছাড়াও আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর চার হাদিস নাম্বার তিন হাজার একশো পঁচাশি আমাদের নবী সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মুদদের দারিদ্র নিয়ে অতটা চিন্তিত নই যতটা চিন্তিত তাদের উন্নতি আর সমৃদ্ধি নিয়ে কারণ আগেকার দিনে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বিলাসিতার জন্য তারা প্রতিযোগিতা করত আমি আমার উম্মদদের বিলাসিতা নিয়ে চিন্তিত যে তারা অন্যের প্রতিযোগিতা করবে আর যেভাবে আগের জাতিগুলো ধ্বংস হয়েছে সেভাবে তারাও ধ্বংস হবে নবী এইসব বিলাসিতার ব্যাপারে চিন্তিত ছিলেন যে এরকম বিশাল বিশাল প্রাসাদ বানাবেন বড় বড় ফ্যাক্টরি বানাবেন আর এখানে একটা উদাহরণ দিচ্ছি ধরেন এরকম একটা ঘটনা যে কিছু শেয়ার কিনলেন স্টক মার্কেটে হালাল স্টক হালাল শেয়ার যেটা হচ্ছে হালাল কোম্পানি এখন বিশেষজ্ঞ জিজ্ঞেস করেন এই শেয়ারের উপর কি জাকাত দিতে হবে তারা বলবেন হ্যাঁ শেয়ারটার যে মূল্য এভি নেট অ্যাসেট ভ্যালু সেটার উপর জাকাত দিতে হবে যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন সেই শেয়ারের দামের মধ্যে কোম্পানির সব সম্পত্তি আছে দামটা শুধু মালপত্রের না তাহলে যখন শেয়ার কিনছেন স্টক মার্কেট থেকে একটা কোম্পানির তখন সেই শেয়ারের পুরো দামের উপরে জাকাত দিচ্ছেন যদি একটা কোম্পানি সম্পূর্ণভাবে একজন মালিকানায় থাকে তার মানে সে হলো কোম্পানির একমাত্র শেয়ার স্টক মার্কেটে যখন এক দুই পার্সেন্ট শেয়ার কিনছেন সেই এক দুই পার্সেন্টের পুরো জাকাত দিচ্ছেন এটার মধ্যে আছে জমির দাম সবকিছু এখানে পুরো কোম্পানিটা তার কিন্তু জাকাত দেবেন শুধু মালপত্রের এভাবেই পার্থক্যটা দেখানো যেতে পারে শেয়ারের ক্ষেত্রে পুরো সম্পদের উপর জাকাত দিচ্ছেন একইভাবে কোম্পানির মালিক হলেও পুরো সম্পদের উপর জাকাত দেবেন আর ইনশাল্লাহ এতে করে লোকের সম্পদ আরো বাড়বে স্বভাবও বাড়বে ইনশাল্লাহ সবচেয়ে ভালো যে আল্লাহ বলেছেন সুরত অধ্যায় নয় আয়াত চৌত্রিশশো পঁয়ত্রিশ যে তোমরা স্বর্ণরোপ্য পুঞ্জীভূত করো না অনেক লোকই আছে যারা স্বর্ণ আর রোপ্য জমিয়ে রাখে আর তা থেকে আল্লাহ তালার পথে ব্যয় করে না সেটার জাকাত দেয় না তাদের ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও দুজোখের আগুনে তাদের সেই সম্পদ উত্তপ্ত করা হবে তারপর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে শরীরের সামনার পেছনে সেদিন তাদের বলা হবে তোমাদের পুঞ্জীভূত সম্পদের সাথে গ্রহণ করো তাই আমি সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যে কোন প্রাসাদ থাকলে তার উপর জাকাত দিতে হবে অনেক বাড়ি থাকলেও জাকাত দিতে হবে যদি জমি কোথাও ভাড়া দেন তার উপরও জাকাত দিতে হবে ফ্যাক্টরির উপর জাকাত দেবেন আর ব্যাপারটা দেখেন সেই লোক যদি আসলে অনেক ধনী হয় অনেক টাকার মালিক তার সব সম্পত্তিরই জাকাত দিতে হবে আর আমি জানি মৌলিক চাহিদার উপর কোনো জাকাত দিতে হবে না তবে এটা নিরাপদ আকিরাতের জন্য এভাবে ফ্যাক্টরি এবং জমির উপরে জাকাত দিলে আখিরাতের জন্য ভালো সে আগুন থেকে দূরে থাকতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির একজন মহিলা ধরেন তার কোনো সম্পদ নেই শুধু কিছু অলংকার আছে সেই অলঙ্কারের উপর জাকাত দিতে হলে তার কিছু অলঙ্কার কি বিক্রি করা উচিত যদি অলংকার বা গহনার কথা বলেন যদি স্বর্ণ হয় আর যদি সেটা নিসাব লেভেলের উপরে থাকে পঁচাশি গ্রাম স্বর্ণ বা তার চেয়ে বেশি তাহলে জাকাত বাধ্যতামূলক যদি রৌপ্য হয় তাহলে পরিমাণ হবে পাঁচশো পঁচানব্বই গ্রাম অথবা তার বেশি যদি নিসাব লেভেলের উপরে থাকে তাহলে জাকাত বাধ্যতামূলক আপনি অন্যান্য সম্পদ থেকেও জাকাত দিতে পারেন অথবা গহনা থেকেও দিতে পারেন যদি অন্য কোনো উৎস থাকে সেখান থেকে দেবেন প্রত্যেক বছরই আড়াই পারসেন্ট সেই স্বর্ণ অথবা রৌপ্য গহনার যে দাম আসে যদি টাকা না থাকে তাহলে তার হয়ে অন্য কোনো আত্মীয় দিয়ে দিতে পারে হতে পারে তার বাবা ভাই মা যে কোনো আত্মীয় দিতে পারে তবে যদি তার টাকা বা আত্মীয় স্বজন না থাকে তাহলে সেই গহনার কিছু অংশ বিক্রি করতে হবে ধরেন সে তার গহনা থেকে আড়াই পার্সেন্ট বিক্রি করে সেখান থেকে জাকাত দিল এটা বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে প্রত্যেক বছর আচ্ছা ধন্যবাদ এবারে পরের প্রশ্নটা হল যদি প্রতি বছর আড়াই পার্সেন্ট জাকাত দেওয়া হয় সঞ্চয় বা অলঙ্কারের উপর প্রত্যেক হিজড়ি বছরে তাহলে চল্লিশ বছর পরে তার কোন সম্পদই থাকবে না প্রশ্নটা কি ঝামেলা করবে অনেক মানুষই ভাবে এভাবে যদি আড়াই পার্সেন্ট হারে জাকাত দেন আড়াই গুণ চল্লিশ সেটা হয়ে যাবে একশো পার্সেন্ট প্রতি বছর যদি আড়াই পার্সেন্ট জাকাত দেন তাহলে চল্লিশ বছর পরে আপনার কিছুই থাকবে না আসলে এখানে যুক্তিটা বেশ দুর্বল কারণ জাকাত দেবেন শেষ সঞ্চয় থেকে যেটা পুরো এক বছর আপনার কাছে তাহলে যদি ধরেন কারো কাছে হয়তো একশো গ্রাম স্বর্ণ আছে তাকে প্রথম বছর জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট তার মানে আড়াই গ্রাম স্বর্ণ পরের বছর সে সাড়ে সাতানব্বই গ্রামের উপরে জাকাত দেবে আড়াই পার্সেন্ট হারে একশো গ্রামের উপরে না তখন সেটা আড়াই গ্রাম স্বর্ণ কম হবে তাহলে এভাবে চল্লিশ বছরের বেশি পার হয়ে যাবে তার সম্পদ কখনোই পুরোপুরি শেষ হবে না কখনোই না কি এটা কয়েকশো বছর শত শত বছর ধরে জাকাত দিলেও শেষ হবে না জাকাতের পরিমাণ কমতে থাকবে কিছু অংশ অবশিষ্ট আর এছাড়াও সম্পদটা যখন হিসাব লেভেলে পৌঁছাবে যদি কয়েক বছর ধরে আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে যান বেশ কয়েক বছর দিলেন হয়তো পাঁচ দশ পনেরো বছর কয়েক বছর পরে পাঁচ দশ বছর পরে সম্পদের পরিমাণ নিসাব লেভেলে আসবে যখনই সেটা পঁচাশি গ্রাম স্বর্ণের নিচে নেমে যাবে এ পর্যায়ে নেমে আসতে হয়তো দশ বছর লাগবে অথবা আর একটু বেশি যখনই নিসাব লেভেলের নিচে নেমে যাবে আর জাকাত দেওয়া লাগবে না অথবা কারো যদি থাকে এক হাজার গ্রাম স্বর্ণ সে জাকাত দিতে থাকবে তবে নিসাব লেভেলের নিচে নেমে গেলে জাকাত দিতে হবে না তাই সম্পদ কখনোই শেষ হবে না নিসাব লেভেলের নিচে জাকাত দিলেও সেটা কখনোই শেষ হবে না তবে নিসাম নিচে গেলে ইসলামিক শরী অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে না আর এই কারণে আলহামদুলিল্লাহ জাকাতের পরিমাণ প্রতি বছরই আস্তে আস্তে কমে যায় খায়ের অনেক ধন্যবাদ পরের প্রশ্ন হীরা বা দামি পাথরের ক্ষেত্রে কি জাকাত দিতে হবে আপনি যদি হীরা আর অন্যান্য দামি পাথরের কথা বলেন মুক্তা নীলা গোমেদ এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে এইসব পাথরের উপর জাকাত দিতে হবে না হীরার উপরেও না তবে যদি সেটা ব্যবসা হয় দামি পাথর কেনাবেচা করছেন তাহলে প্রতি বছর সেটার উপরে জাকাত দিতে হবে কেনা করে যে লাভ করছেন তার উপরে কিন্তু যদি ব্যবহার করা হয় গহনা হিসেবে তখন সেটার উপরে আপনার কোনো জাকাত দিতে হবে না তবে যদি গহনা মিক্সার করা থাকে স্বর্ণ আর হীরা একসাথে তাহলে স্বর্ণ যদি নিসাব লেভেলের উপরে থাকে জাকাত দিতে হবে তখন আপনাকে তবে অন্যান্য পাথরের উপরে আপনাকে জাকা দিতে হবে না আর এখন অনেক মানুষই ইনভেস্ট করার জন্য হীরা কিনে তারা জমা রাখে যে দাম বেড়ে গেলেই বিক্রি করবে এটা কেনার পেছনে নিয়ত হচ্ছে তারা ইনভেস্ট করবে এ ব্যাপারে কিছু বিশেষজ্ঞ তারা বলেন যে যদি ইনভেস্ট করার নিয়ত থাকে আপনার আর সেজন্য কিনে থাকেন লাভ করার জন্য কেনেন তাহলে সেই হীরার উপরে জাকাত দেবেন তবে যদি সেটা ব্যক্তিগত কাজে বা গহনা বানাতে ব্যবহার করেন সেই হীরা বা দামি পাথরের উপর জাকাত দিতে হবে না জাজাকাল্লা খায়ের আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির এবারে আমাদের পরের প্রশ্ন এটাও করেছেন একজন দর্শক বাণিজ্যিক পণ্যের ক্ষেত্রে কিভাবে জাকাত দিতে হবে এটা কি দিতে হবে সেই পণ্যের ক্রয় মূল্যের উপর নাকি জাকাত দেব পণ্যের বিক্রয় মূল্যের উপর যদি কোনো মালপত্র কেনার কথা বলেন যেটা বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে এখানে যে লোক সে মালপত্র কিনেছে সে তার দাম বের করবে সেটা থেকে অবচয় বিয়োগ করে অবশিষ্ট জিনিসের জাকাত দেবে সেখানে পরিমাণ যা আছে জমি হলে দাম বাড়তে পারে আবার কমতেও পারে যন্ত্রপাতি হলে অবচয় বাদ যাবে তবে এখানে বলা হচ্ছে ব্যবসায়িক মালপত্রের কথা একজন লোক বিক্রি করার উদ্দেশ্যে কিছু জিনিস কিনল এখন সে কি জাকাত দেবে কেনা দামের উপরে নাকি বিক্রি করা দামের হিসেব করে জাকাত দেবে এখানে বিশেষজ্ঞগণের মতভেদ আছে শেখ সালে আলমোনাজ্জিদের মতে তিনি বলেছেন যে বিক্রির উদ্দেশ্যে কোনো মালপত্র কিনলে পাইকারি বিক্রেতা হলে আপনি বিক্রির টাকার উপর জাকাত দেবেন তার মানে বিক্রির টাকা খুচরা বিক্রেতা হলে খুচরা বিক্রির উপর হিসেব করে আপনার জাকাত দিতে হবে যদি দুটোই করেন তার উপরে তখন হিসেব করে জাকাত দেবেন তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে খুচরা ব্যবসায় লাভের মার্জিন সাধারণত একটু বেশি থাকে যদি বিভিন্ন বই কেনাবেচা করে থাকেন তখন সেখান থেকে আপনি হয়তো লাভ করতে পারেন চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এমনকি ষাট পার্সেন্টও করতে পারেন তাহলে কারো যদি একটা বড় বইয়ের দোকান থেকে থাকে বা চেন বুক স্টোর আর তার কাছে হয়তো এক লক্ষ ডলার মূল্যের বই আছে বিক্রি করলে সেভাবে দুই লক্ষ ডলার তার জন্য এই দুই লক্ষ ডলারের উপর জাকাত দেয়া বেশি হয়ে যাবে সেজন্য আমি সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যে যেটা খরচ হয়েছে কেনার পরে সেটা আপনার কাছেই আছে এখনও কোনো লাভ করেননি তাহলে বইগুলোর জন্য আপনার যে খরচ হয়েছে আপনি যে টাকায় বইগুলো কিনেছেন সেখানে হয়তো ডিসকাউন্টও পেয়েছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হলে যে দামে কিনেছেন তার উপর জাকাত দেবেন তারপর বিক্রি করলে তখন আপনি লাভ করতে পারবেন অনেক সময় বই বিক্রি হবে না তখন কম দামে বিক্রি করবেন হয়তো চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করবেন মাঝে মধ্যে হয়তো লসে বিক্রি করে দিচ্ছেন কিনেছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করলেন ষাট পার্সেন্টে আবার অনেক সময় কিছু বই দোকানে পড়েই থাকে হয়তো সাত বা আট বছর ধরে দোকানেই পড়ে আছে আপনি এই বইটার উপরে আট বছর জাকাত দিচ্ছেন তারপর বটে ডিসকাউন্টে বিক্রি করলেন তাই আমি সেই বিশেষজ্ঞের সাথে একমত যারা বলেন যে জাকাত দেবেন তার উপরে যে টাকাটা আপনি খরচ করেছেন তখন যদি খরচটা বেশি হয়ে যায় যেমন ধরেন একশো ডলার দিয়ে কিছু জিনিস কিনলেন বা একশো টাকায় পঞ্চাশ ডিসকাউন্ট পেলেন তাহলে আপনার খরচ হচ্ছে পঞ্চাশ ডলার বা পঞ্চাশ টাকা ধরেন জিনিসটার এমআরপি সর্বোচ্চ খুচরা মূল্য সেটা বেড়ে একশো টাকা হয়ে গেল একশো দশ ডলার তখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আসবে পঞ্চান্ন টাকা তাহলে সেটা দাম বেড়ে গেল তবে এখনও বিক্রি করেননি এখনও জানেন না দামটা পুরো ধরবেন নাকি ডিসকাউন্টে দেবেন নাকি এরকম কিছু সেজন্য আমি এই ব্যাপারে বলি যা খরচ হয়েছে যে ডিস্কাউন্ট পাচ্ছেন বর্তমান দামের সাথে তুলনা করে তারপর আপনি হিসেব করে বের করবেন যে এই মালপত্রের আপনার কত খরচ হয়েছে এক বছর গচ্ছিত অবস্থায় থাকলে সেটার উপর হিসেব করে জাকাত দেবেন বাহ সুন্দর ধন্যবাদ পরের প্রশ্ন কোম্পানি কোনো যানবাহন বা গাড়ি ভাড়া করলে সেই ভাড়ার টাকার উপরে কি জাকাত দিতে হবে যদি যানবাহন ভাড়া নেয়ার ব্যাপারে বলতে হয় বাড়ি ভাড়া নেয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য একই রকম তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে যদি যানবাহন ভাড়া নেওয়া হয় জাকাত দেয়া লাগবে না সেই যানবাহনের উপর ধরেন সেটা চালায় একজন ট্যাক্সি ড্রাইভার আর সে খুব গরিব লোক মাত্র একটাই ট্যাক্সি হয়তো সে মাসে মাত্র কয়েক হাজার ডলার আয় করে অথবা কয়েক হাজার টাকা আর এখানে যদি তাকে সেই গাড়িটার দামের উপর জাকাত দিতে হয় ট্যাক্সির উপর সেটা অবিচার হয়ে যাবে সেজন্য আমার মতে গাড়ির উপর জাকাত দিতে হবে না অন্যদিকে যদি এমন কেউ থাকে যার অনেকগুলো গাড়ি আছে হয়তো কয়েক হাজার গাড়ি আছে বিভিন্ন কোম্পানি আছে যাদের অনেকগুলো বড় বড় গাড়ি আছে তাদের জন্য এই গাড়ি এক ধরনের সম্পদ গাড়িগুলো ভাড়া দিয়ে তারা প্রতি মাসে আরও নতুন নতুন গাড়ি কিনতে পারে তাই আমার মতে যদি তার অনেকগুলো গাড়ি থাকে আর সেগুলো যদি ভাড়া দেয় তাহলে সেটার ক্রয় অবচয় বাদ দিয়ে গাড়িটা যে দামে কেনা হয়েছে সেটা ধরবেন না সেটা থেকে অবচয় বাদ দেবেন প্রতি বছরের অবচয় হিসেব করবেন তারপর যে দামটা আসবে তার উপরে জাকা দিতে হবে সেটাই সবচেয়ে ভালো আমি এই বিশেষজ্ঞগণের সাথে একমত শেখ কার্দাভি ইবনে আকিল ইবনুল আরাবি শেখ আবু জহরা আব্দুর রহমান আল হাসান ইনাদের সাথে আমি একমত পরের প্রশ্ন আরেকজন দর্শক এমন কিছু মুসলিম আছে যারা অনেক বছর ধরে জাকাত দেয় না এখন তারা যদি অনুশোচনা করতে চায় তাহলে তাদেরকে কি আগের বছরগুলোর জাকাত দিতে হবে যদি দিতে হয় তাহলে সেই জাকাতটা কিভাবে হিসাব করবে কারণ তাদের কাছে কোনো রেকর্ডপত্র নেই যে কত বছর ধরে কি পরিমাণ জাকাত তাদের দেয়া হয়নি এ প্রসঙ্গে আমি আগেও বলেছি যে রমজান হচ্ছে অনুশোচনার মাস এই অনুশোচনের কয়েকটা শর্ত আছে যদি কোনো অন্যায় করেন গুনা করেন সেটা তখনই বন্ধ করবেন ভবিষ্যতে আর করবেন না আর যদি শুধরাতে পারেন আপনি এখন জানেন জাকাত না দেয়াটা খারাপ মানছেন জাকাত না দেয়া খারাপ বন্ধ করেন তার মানে জাকাত দেওয়া বন্ধ করবেন না জাকাত দিয়ে যান আর খেয়াল রাখবেন ভবিষ্যতে যেন কখনো জাকাত মিস না করেন প্রতি বছর জাকাত দেবেন আগের ভুলগুলো শুধরাতে পারেন তার মানে আগের জাকাতগুলো দেবেন কারণ জাকাত হচ্ছে গরিব মানুষের হক আট ক্যাটাগরির মানুষকে তাদের প্রাপ্য জিনিস থেকে আপনি বঞ্চিত করেছেন সেটা আসলে তাদের পাওনা তাহলে যদি আগের জাকাত না দেন আর বুঝতে পারেন যে জাকাত দিতে হবে সেখানে আনুমানিক হিসেব করবেন যে আগের বছরগুলোতে জাকাত কেমন আসতে পারে পাঁচ বছর জাকাত না দিলে আনুমানিক একটা হিসেব যদি সঠিকভাবে হিসেব করতে পারেন আমার এই সম্পত্তি ছিল তাহলে তার উপর জাকাত দেন যদি সেটা করতে না পারেন তাহলে আন্দাজ করতে পারেন আনুমানিক একটা হিসেব বের করবেন সেটা পাঁচ বছর দশ বছর বা পনেরো বছরের প্রতি বছর আপনার উদ্বৃত্ত সম্পদ বা সঞ্চয়ের আড়াই পার্সেন্ট হিসেবে বের করে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন যত তাড়াতাড়ি দেবেন ততই ভালো তাহলে আসলে অনুতপ্ত হয়েছেন আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবেন খায়ের জাকির পরের প্রশ্ন আমাদের একজন দর্শক জানতে চাচ্ছেন সেই লোকের জাকাত কি কবুল করা হবে যদি সে জাকাত দিয়ে ফেলে এমন কোন একজন অযোগ্য লোককে ভুল করে যদি কেউ কোনো অযোগ্য লোককে জাকাত দিয়ে ফেলে ভুল করে আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ পবিত্র করণে বলেছেন যে আল্লাহ তার বান্দাদের পাকড়াও করবেন না যদি তারা ভুল করে বা ভুলে যায় ভুল করলে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন আর একটা হাদিস এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার চারশো একুশ একবার এক লোক কিছু দান খয়দ করল আর সে নিজের অজান্তেই দান করে বসল একজন চোরকে পরের দিন মানুষজন বলা বলি করতে লাগল যে লোকটা দান করেছে একটা চোরকে লোকটা বলল সমস্ত প্রশংসা আল্লাহর আমি আবার দান করব সে বাইরে গিয়ে না জেনে দান করল এক ব্যভিচারিণীকে পরের দিন মানুষজন আবার বলা বলি করতে লাগলো ও এবারে দান করেছে একজন ব্যভিচারিণীকে লোকটা বলল সমস্ত প্রশংসা আল্লাহর আমি আবার দান করব পরের দিন সেই লোক জাকাত দিতে গিয়ে ভুল করে দিল একজন ধনী লোককে আবার মানুষজন বলতে লাগল ও এবারে দান করেছে ধনী লোককে ও সমস্ত প্রশংসা আল্লাহর সে তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যে সে ভুল করেছে তখন আরেকজন লোক তার কাছে এসে বলল যে ইনশাল্লাহ দান কবুল করা হবে তুমি হয়তো জানো না দান করেছ হয়তো কোনো চোরকে ব্যবচারিনিকে আর ধনী লোককে তুমি নিজেও জানো না এই দানের কারণে এই চোর হয়তো আর চুরি করবে না সে সরল পথে চলে আসবে তুমি নিজেও জানো না যে ব্যবচার নিকে দান করেছ সে হয়তো আর ব্যবচার করবে না অবাধোনা চার ছেড়ে দেবে সরল পথে চলে আসবে তুমি নিজেও জানো না যে ধনী লোককে তুমি দান করেছ হয়তো সেই লোকের মন নরম হয়ে যাবে আর সে আল্লাহ সাবান তাল্লার পথে ব্যয় করা শুরু করবে এই হাদিস বলছে তার নিয়ত ছিল ভালো তাহলে কেউ যদি ভুল করে এমন কাউকে জাকাত দেয় যে আসলে যোগ্য নয় যদি সে সত্য জানতে যথাসাধ্য চেষ্টা করে তারপরও ভুল হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ সেটা কবুল করবেন তবে যদি সন্দেহ থাকে খোঁজখবর নেওয়া উচিত কিন্তু ভুল হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ তাকে দায়ী করবেন না তার জাকাত কবুল করা হবে অনেক ধন্যবাদ ডক্টর জাকির এবারে আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডক্টর যার টপিক জাকাত যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সৎকা এবং জাকাত সংজ্ঞা অনুযায়ী জাকাত মানে বিশুদ্ধ করা বৃদ্ধি করা এর মানে মহত্ব এবং আশীর্বাদ আর সাদ মূল আরবি শব্দ হচ্ছে সিদ যার মানে আন্তরিকতা অর্থাৎ আল্লাহ সালার প্রতি বিশ্বাসে আন্তরিকতা এখন ইসলামিক শরিয়া অনুযায়ী জাকাত এটা হচ্ছে একটা বাধ্যতামূলক বার্ষিক দান যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ বা উদ্বৃত্ত সম্পদ নিসাব লেভেলের উপরে আছে সেটা যদি তার কাছে এক বছর থাকে তাহলে সেটার উপর প্রতি বছর আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে আর সাদকার ব্যাপারে যদি বলেন এটা একটা ঐচ্ছিক দান জাকাত দেওয়াটা আল্লাহর ইবাদত আল্লা তাল্লাহর আদেশ মেনে চলা সাদকা দেওয়াটা আল্লাহর ইবাদত আল্লাহর আদেশ মেনে চলা তবে এটা ঐচ্ছিক জাকাত আর সৎকার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে জাকাতের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে এক নাম্বার। এটা হতে পারে বিশেষ কিছু জিনিসের উপর যেমন হতে পারে স্বর্ণ রৌপ্য স্বর্ণ বা রৌপ্যের অলঙ্কার দ্রব্য হতে পারে ব্যবসার কাজ কৃষি কৃষিদ্রব্য পশু এরকম বিভিন্ন জিনিস সৎকার ক্ষেত্রে আপনার কোনো সম্পদ থাকতে হবে না আপনি সৎকার দিতে চাইলে দিয়ে দিতে পারেন আর দুই নম্বর জাকাতের ক্ষেত্রে এই সঞ্চয় বা উদ্বৃত্ত সম্পদ আপনার কাছে গচ্ছিত থাকবে পুরো এক বছর তারপর দেবেন জাকাত সৎকার ক্ষেত্রে আপনার কাছে কোনো নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট সময়ের জন্য থাকতে হবে না আপনি চাইলে যে কোনো সময় সদকা দিয়ে দিতে পারেন তিন নম্বর পয়েন্ট জাকাতের ক্ষেত্রে একটা নিসাব লেভেল থাকতে হবে যখন নিসাব লেভেলে পৌঁছাবে যেমন ধরেন আপনার কাছে স্বর্ণ আছে পঁচাশি গ্রাম তখন দিতে হবে জাকাত অথবা রৌপ্য পাঁচশো পঁচানব্বই গ্রাম এর কম হলে জাকাত লাগবে না ক্ষেত্রে সম্পদ হোক কম বা বেশি আপনি চাইলে দিতে পারেন এছাড়া আরেকটা পার্থক্য জাকাত দেয়া যাবে শুধু সেই আটকাটাগরির মানুষকে যাদের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে সুরত বা অধ্যায় নয় আয়াত নম্বর ষাট গরিব অভাবগ্রস্ত এ সম্পর্কে আগে আলোচনা করেছি সাদকা যে কাউকে এটা দেয়া যায় জাকাতের ক্যাটাগরির লোকজনকে দেওয়া যায় ক্যাটাগরির বাইরের লোকজনকেও দেয়া যায় সাদকা দেওয়ার ক্ষেত্রে কোনোরকম বাধ্যবাধকতা নেই পাঁচ নম্বর পয়েন্ট ধারণকারর জন্য জাকাত দেওয়াটা ফরজ ছিল কিন্তু জাকাত না দিয়ে মারা গেল তাহলে দায়িত্ব হবে তার সন্তানদের যেন সেই জাকাত পরিশোধ করা হয় যদি তার সম্পত্তি ভাগাভাগি করা হয় তাহলে ভাগে যাওয়ার আগে আদায় করতে হবে সেই জাকাত এটা হচ্ছে একটা দায় সৎকার ক্ষেত্রে কেউ সৎকার না দিয়ে নিয়ত করে মারা গেলে সন্তানদের সেটা পূরণ করতে হবে না নিয়ত ছিল বাবার সন্তানরা পূরণ করতে পারে এটা হচ্ছে ছয় নম্বর যদি জাকাত না দেয় এটা ইসলামের স্তম্ভ ফরজ কাজ এটা আবশ্যিক না দিলে শাস্তি পাবেন আল্লাহ বলেছেন সুরত আবাহ অধ্যায় নয় আয়াত নম্বর চৌত্রিশশো পঁয়ত্রিশ দুজক্ষের আগুনে উত্তপ্ত করে স্বর্ণ দিয়ে তাদের ছাপ দেওয়া হবে যারা তাদের সম্পদের জাকাত দেয়নি সৎকার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না সাত নম্বর পয়েন্ট নির্ভরশীল কাউকে জাকাত দেয়া যাবে না বাবা সন্তানকে জাকাত দেবে না সন্তান বাবাকে জাকাত দেবে না সৎকার ক্ষেত্রে বাবা সন্তানকে সাদা দিতে পারে সন্তান ও বাবাকে দিতে পারে নির্ভরশীল হোক বা না হোক আট নম্বর বেশিরভাগ ক্ষেত্রে ধনী আর স্বাস্থ্যবান কাউকে জাকাত দেয়া যাবে না কিন্তু সৎকা ধনী বা স্বাস্থ্যবানদের দেওয়া যাবে তারপরও মুসলিমদের জাকাত দেয়া যাবে না কিন্তু অমুসলিমদের সদকা দেওয়া যেতে পারে এ হচ্ছে জাকাত এবং সদকার মধ্যে প্রধান বারোটা পার্থক্য তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ড জাকির আমাদের অনুষ্ঠান এখানেই শেষ আমি আশা করছি আমাদের দর্শকরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন এই জাকাত জিনিসটা কি কে জাকাত গ্রহণ করবে আর এই জাকাতের পরিমাণ কীভাবে হিসাব করা হয় ইত্যাদি যেগুলো ভিত্তি হল আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সহী হাদিস আর অবশ্যই আল্লাহ সুবাহন তালা প্রেরিত আসমানী কিতাব পবিত্র কোরআন যেটা এসেছে পুরো মানুষ জাতির জন্য জাজাকাল্লা খায়ের ড জাকির তাহলে ও বোনেরা আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আপনাদের পাঠানো গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে যেগুলো আপনারা পাঠিয়েছেন ইমেইলে এবং অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে যেমন পোস্ট করার মাধ্যমে আহ আমরা আশা করছি আর দোয়া করছি আল্লাহ আল্লাহতালার কাছে যে আপনারা যেন এই অনুষ্ঠান দেখে দারুণভাবে উপকৃত হন নিশ্চয়ই আপনারা উত্তরগুলো বেশ উপভোগ করেছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে রমজান আর ডে উইথ ডক্টর জাকির এখানে আমি ছিলাম আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আগামীকাল আমাদের আলোচনা করার যে টপিকটা যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ টপিক আর সেটা হল লাইলাতুল কদর আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে আসালামুক রহমতুল্লাহি ও বরাকাত